স্বাগতম বন্ধুরা আপনাদের সকলকে আমাদের এই চ্যানেলে আমি অনুপ বিশ্বাস বাংলাদেশের রাজনীতির ভূখণ্ডে বর্তমানে যা ঘটেছে তা একটা চাপা বিস্ফোরণ বললেও ভুল হবে না যা মুহূর্তের মধ্যেই পুরো রাজনৈতিক আকাশকে ঢেকে ফেলেছে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে হঠাৎ করেই ঘোষণা করা হলো যে পনেরোই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাঠে থাকা ছাত্র জনতার বিরুদ্ধে কোনো মামলা গ্রেপ্তার বা হয়রানি করা হবে এই ঘোষণার পর সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মনে ফিসফিস করা নানা প্রশ্ন উঠতে শুরু করেছে আর সেই প্রশ্নগুলো শুধু সাধারণ কৌতূহলের জন্ম দেয়নি বরং মানুষের মনে কিছু ধাঁধার ইঙ্গিত দিয়েছে কেন হঠাৎ করেই এই নাটকীয় পরিবর্তন কেন এত দ্রুত এই ফ্রি পাস ইউনুস সাহেবের কোন গোপন এজেন্ডা লুকিয়ে আছে এতে নির্দিষ্ট কোনো দলের লোকেদের বাঁচাতেই কি এত এই এই কারণ আমরা এমন কিছু ইঙ্গিত দেখতে পাচ্ছি যে এখানে দেখুন শনিবার বারোই অক্টোবর প্রকাশিত হওয়া এই খবরটার দিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা এখানে কি দেখছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার বারোই অক্টোবর ঘোষণা করেন শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে আন্দোলনের সময় যে পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছে সেই ঘটনাগুলোর জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে এর ঠিক দুদিনের মধ্যেই চোদ্দই অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে খবর বেরিয়ে আসে পনেরোই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া সকল ঘটনার জন্য যার মধ্যে শত শত সবথেকে বেশি শত শত পুলিশ সদস্যদের হত্যার গুরুতর অপরাধও রয়েছে কোনো মামলা দায়ের হবে না কাউকে গ্রেপ্তার করা হবে না কেউই আইনের হয়রানির শিকার হবে না তাহলে এর পিছনে কি কোনো চতুর রাজনীতি খেলছে মনে হচ্ছে ঘটনাগুলোকে একপাশে ঠেলে দিয়ে কিছু মানুষকে কিছু মানুষকে সুরক্ষিত রাখতে তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বন্ধুরা আমি বারবার তড়িঘড়ি এই শব্দটা ব্যবহার করছি এর পিছনে যথেষ্ট কারণ আছে আচ্ছা এবার আপনাদেরকে দেখাই সেই কারণটা কেন আমি তড়িঘড়ি বলছি

এটা আমার মন্ত্রালয়ের বিষয় নয় এই বলে তিনি খুব কৌশলে মানে এই দিকে যাচ্ছিল খুব কৌশলে করে প্রসঙ্গটি এড়িয়ে গেলেন কিন্তু যখন স্বরাষ্ট্র মন্ত্রালয়ের থেকে কাউকে গ্রেপ্তার না করার প্রজ্ঞাপনটি জারি করা হলো তখন এই যে এখানে দেখুন জনাব আসিফ নজরুল দ্রুত এসে এই তথ্যটি দেশের মানুষকে জানালেন যেন এখন তিনি অন্য মন্ত্রণালয়ের কাজও নিজের হাতে নিয়ে নিয়েছেন তাই রহস্য তো এর মধ্যে একটা আছেই সেটা আসিফ নজরুলের আচরণের মধ্যেই ফুটে উঠেছে কেন হঠাৎই সকল অপরাধীদের জন্য পাস কেন পুলিশের উপরে এত বড় বড় হামলার পরও তারা শাস্তি থেকে মুক্ত কোন ষড়যন্ত্র চলছে পর্দার আড়ালে সরকার আন্দোলনকারীরা আর অপরাধীদের মধ্যে ঠিক কি চলছে কেন এতদিন পরেও এতগুলো নিঃশংস হত্যা ঘটনার কোনো বিচার হচ্ছে না আসুন আপনাদেরকে নিয়ে যাই পাঁচ থেকে আটই অগস্টের সেই তিন দিন দেশ স্বাধীন হওয়ার পরবর্তী তিন দিন কেমন ছিল তার একটা নমুনা দেখি দেশ তো তখন স্বাধীন হয়ে গিয়েছিল কিন্তু তা সত্ত্বেও এই তিন দিনে আন্দোলনকারীরা কি কি করেছে যদিও এর আগে বা পরে অনেক ঘটনাই ঘটেছে কিন্তু আমরা আজ এই ভিডিওতে শুধুমাত্র এই তিন দিনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোই দেখব কারণ অনেক প্রশ্নের উত্তর আমরা এখান থেকেই পেতে চলেছি তাহলে আসুন ঘটনা প্রবাহ শুরু করি হসপিটাল থেকে বন্ধুরা রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের একটি অংশ ভয়াবহ ভাঙচুর চালায় বিভিন্ন ভবন ভাঙচুরের পাশাপাশি বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা বেশ কিছু গাড়ি ও মোটর আগুন ধরিয়ে দেওয়া হয় যারা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে যে আন্দোলনের লক্ষ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা তবে তারা কেন এমন একটি প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দিল যেখানে নিরপরাধ রোগীরা চিকিৎসাধীন পাঁচই আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ঘটে যাওয়া হত্যাকাণ্ডে তেরো জন পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয় আন্দোলনকারীরা মিছিল নিয়ে থানায় হামলার পর ভবনে আগুন ধরিয়ে দিলে পালানোর চেষ্টা করা পুলিশ সদস্যদের একে একে পিটিয়ে মাথা থেপলে হত্যা করা হয় এই নৃশংসতার ভয়াবহতা তখন আরও চরমে পৌঁছায় যখন এক পুলিশ সদস্যের মরদেহ এইভাবে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয়া হয় তিনজনের মরদেহ পুকুর পাড়ে ফেলে রাখা হয় আর আটজনের মরদেহ মসজিদের পাড়ে স্তূপ করে রাখা হয় এবং তাদের পোশাকও খুলে নেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্রদের মধ্যে এমন নিষ্ঠুর হামলা চালানোর সামর্থ্য ও সক্ষমতা কিভাবে অর্জিত হয়েছিল এমন হামলা তো সন্ত্রাসীরাও করতে হিমশিম খেয়ে যায় তাহলে আমাদের কোমলমতি ছাত্ররা এগুলো কি করে করলো পাঁচই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের খবর পেয়ে শেরপুর শহরে আনন্দ মিছিল শুরু হয় বিকেল সাড়ে চারটের দিকে জেলা কারাগারে দুর্বৃত্তরা হামলা চালায় তারা কারাগারের প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভাঙচুর ও লুটপাট চালায় ফলে কারাগার থেকে পাঁচশো জন আসামি পালিয়ে যায় সরকার পতনের পরেও সহিংসতা থেমে থাকেনি বরং শেরপুরের মতো স্থানে তা আরও ভয়াবহ আকার ধারণ করে তাহলে আন্দোলনকারীরা এই কারাগার থেকে নির্দিষ্ট কিছু আসামিদের মুক্ত করার জন্যই কি সেদিন এই হামলা চালিয়েছিল পাঁচই আগস্ট সন্ধ্যা সাড়ে ছটার দিকে সাতক্ষীরায় বিক্ষুব্ধ জনতা একটি বিশাল দল জেলা কারাগারে হামলা চালায় কয়েক হাজার জনতা কারাগারের প্রাচীর টোপকে ভেতরে ঢুকে পড়ে এবং প্রধান ফটকের তালা ভেঙে সমস্ত সেল ও সাধারণ কয়েদিদের গেটের তালাও ভেঙে দেয় পরে তারা সমস্ত বন্দীদেরকে বের করে নিয়ে যায় এই সময় বিক্ষুব্ধ জনতার আরেকটি অংশ সাতক্ষীরা খুলনা সড়কের প্রায় এক কিলোমিটার অংশ অবরোধ করে রাখে কাউকে চলাচল করতে দেয়নি সেখানে এবং সেই সময় ওই কারাগার এলাকায় সব লাইট বন্ধ করে রাখা হয়েছিল তাহলে এই বিশেষ বন্দিরা কারা এত বড় আক্রমণ সফলভাবে সংগঠিত করার জন্য নিশ্চয়ই উচ্চ পর্যায়ের সমন্বয়ের প্রয়োজন ছিল তাহলে কোন নেতৃত্ব বা গোষ্ঠী এই পুরো আক্রমণের কৌশলগত দিক নির্দেশনা দিচ্ছিল কি তাদের শনাক্ত করা হয়েছে কি পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী দেশত্যাগের দিন গণভবনের প্রাচীর ও প্রধান ফটক ভেঙে অভ্যুত্থানকারী ছাত্র জনতা ভেতরে প্রবেশ করে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতকারী এস জানায় সেদিন গণভবনের ভল্টে সংরক্ষিত ছিল যেসব অস্ত্রপাতি সেগুলো সব লুট হয়ে যায় প্রায় একশো কেজি ওজনের তিনটি ভল্ট দুর্বৃত্তরা লুট করে যার মধ্যে বিভিন্ন ধরনের ট্যাকটিক্যাল গিয়ার অস্ত্র এবং গোলা বারুদ ছিল ছাত্র আন্দোলনকারীদের দাবি ছিল তাদের করা সমস্ত কর্মকাণ্ড সরকার বদলের একটি অংশ তাহলে এই যে গণভবনে একশো কেজি ওজনের তিনটি ভল্ট লুট করে যে জিনিসপত্রগুলো ছাত্ররা নিয়ে গিয়েছে সেগুলো তাদের কোন কাজে আসবে কিভাবে তারা জানল গণভবনের ভল্টের অবস্থান কোথায় এবং কি ধরনের অস্ত্র ও সরঞ্জাম সেখানে মজুত আছে পাঁচই আগস্ট গাবতলি পুলিশ ফাঁড়ি থেকে দুটি অস্ত্র লুটের ঘটনায় এই যে এই ছেলেটা সাব্বির হোসেন নামে এই যুবককে গ্রেপ্তার করা হয়েছে ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছেন দু হাতে দুটো কালো রঙের বড় বড় গান নিয়ে পালাচ্ছে এখন প্রশ্ন হলো এই যুবকটিকেও কি আমরা শুধুমাত্র ছাত্র বলে মেনে নেব পুলিশের ফাঁড়ি থেকে অস্ত্র চুরি করার মতো ভয়াবহ অপরাধের পরেও এই অপরাধী ছেলেটিকে কি রাষ্ট্র কোনো আইন রাষ্ট্রের যে আইন আছে সেই আইনের আওতায় একে শাস্তি দেওয়া যাবে না ছয়ই আগস্ট চাঁদপুরে গণপিটুনিতে অভিনেতা শান্ত খান ও তার বাবা সেলিম খানের মৃত্যু হয় যদি সরকারের বিরুদ্ধেই ক্ষোভ থাকে তাহলে নিরাপরাধ অভিনেতা এবং তার বাবাকে হত্যার মাধ্যমে আন্দোলনকারীরা কি অর্জন করতে চেয়েছিল সাতই আগস্ট বগুড়ায় সদর থানা ও ফাঁড়িতে ভয়াবহ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে হামলাকারীরা থানার সব কক্ষের আসবাবপত্র প্রয়োজনীয় সরঞ্জাম টিভি এসি মোটর জেনারেটার চেয়ার টেবিল পাখা এবং বিভিন্ন জিনিস যেসব জব্দ করা রাখা ছিল থানায় মোটর সাইকেল সহ সমস্ত কিছু লুট করে নেয় পুলিশের বেশ কিছু অস্ত্রও লুট হয় থানা ভবন ও ফাঁড়ি সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয় যারা বৈষম্য দূর করার দাবিতে আন্দোলন করছিল তারা কেন টিভি এসি মোটর জেনারেটার চেয়ার টেবিল পাখা এই সমস্ত জিনিস চুরি করলো আন্দোলনের দাবির সাথে এইসব ব্যক্তিগত লুটপাট কি প্রমাণ করে সারা বাংলাদেশে মোট থানার সংখ্যা সাড়ে ছশোটি এবং এই সাড়ে ছশোটির মধ্যে সাড়ে চারশোটি থানার উপরে আক্রমণ চালানো হয়েছে দেখুন সেই থানাগুলোর ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র ভাটরা থানা মিরপুর মডেল থানা কোতোয়ালি থানা এসব আক্রমণে লুট করা হয়েছে প্রত্যেকটি থানা থেকে কম্পিউটার ল্যাপটপ আসবাসপত্র বিভিন্ন জিনিসপত্র দেখুন থানায় ঢুকে মহিলা সহ কিভাবে সবাই লুটপাট চালাচ্ছে তাহলে আন্দোলনকারী কি আসলেই বৈষম্য দূর করতে চেয়েছিল আন্দোলনকারীরা নাকি থানাগুলির উপরে এই হামলা অন্য কোনো পরিকল্পনার অংশ ছিল সমাজের বৈষম্য দূর করার নামে তারা যে ধরনের সহিংসতা প্রদর্শন করেছে তা তাদের এই লক্ষ্য নিয়ে প্রশ্ন তুলছে তারা যদি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে থাকে তাহলে কেন তারা থানায় ঢুকে কম্পিউটার ল্যাপটপ চেয়ার টেবিল পাখা আসবাবপত্র এই সব লুট করলো তারা যে উদ্দেশ্য নিয়ে জনগণের সামনে আন্দোলনের চিত্র তুলে ধরেছিল সেটি কি শুধুই একটা মোড়ক ছিল জনগণকে ধোকা দেওয়ার কারণ এই আন্দোলন চলাকালে বাংলাদেশ পুলিশের প্রায় ছ হাজার অস্ত্র লুট হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে সব মিলিয়ে পুলিশের প্রায় পাঁচ হাজার আটশো অস্ত্র ও ছ লাখ ছ হাজার সাতশো বিয়াল্লিশ রাউন্ড গুলি লুট হয়েছে অস্ত্র ছাড়াও একত্রিশ হাজার চুয়াল্লিশ রাউন্ড টিয়ার গ্যাস সেল চার হাজার ছশো বিরানব্বই রাউন্ড সাউন্ড গ্রেনেড লুট হয়েছে আর এই পর্যন্ত পুলিশের অস্ত্র উধার উদ্ধার হয়েছে তিন হাজার সাতশো তেষট্টি এখনও উদ্ধার হয়নি দু হাজার ছেষট্টিটি অস্ত্র গুলি উদ্ধার হয়েছে দু লাখ ছিয়াশি হাজার বিরাশি রাউন্ড এখনও বেহাত রয়েছে তিন লাখ কুড়ি হাজার ছশো ষাট রাউন্ড গুলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের এত বিশাল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ লুট করার প্রয়োজন কেন করেছিল তারা তো ছাত্র তাহলে এই সামরিক সরঞ্জামগুলো দিয়ে তারা কি করবে যদি আন্দোলনের মূল লক্ষ্য বৈষম্য দূর করা হয় হাসিনা সরকারের পতন ঘটানো হয় তাহলে এত বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলা বারুদ তারা কেন লুট করল এই লুট করা অস্ত্র তাদের কি কাজে লাগবে অস্ত্র গোলা বারুদ এসব জিনিস তো সাধারণত সন্ত্রাসী বা অপরাধী গোষ্ঠীদের প্রয়োজন ছাত্রদের তো নয় এই ঘটনাগুলো দেখার পর আমার মনে যে প্রশ্নগুলো উঠছে সম্ভবত আপনাদের মনেও ছাত্রদের বিষয়ে এরকম অজস্র প্রশ্ন যাচ্ছে তবে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল সরকার কেন তাদের প্রজ্ঞাপনে কোনো মামলা গ্রেপ্তার বা হয়রানি না করার সময়সীমা আট তারিখ পর্যন্ত নিয়ে গেল আন্দোলন তো পাঁচই আগস্টে শেষ হয়েছে তাহলে কেন বাকি তিন দিনের জন্য দেশ জুড়ে সংগঠিত হওয়ার লুটপাট ভাঙচুরে অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না এখন তো তাহলে সেই খুনি লুটেরারা অপরাধীরা সহজেই বলবে আমিও তো আন্দোলনে ছিলাম আমার নামে মামলা দেওয়া যাবে না এই প্রজ্ঞাপন তো তাহলে তাদের জন্য একটা ঢাল হয়ে গেল অপরাধীদের আরও উৎসাহিত করার পুলিশকে মানুষ না কতজন পুলিশ এই সহিংসতায় মারা গিয়েছে তার হিসাব কোথায় সেই হিসাব সরকার দিচ্ছে না বা গোপনে রেখেছে না বিষয়টা এমন নয় বরং সরকার যেন এই হিসাবটা করতেই চাইছে না এইটা কেমন আইন যেখানে জুলাই মাসের হত্যাকাণ্ডের বিচার হবে কিন্তু আগস্টে যারা পুলিশকে হত্যা করেছে তাদের কোনো বিচার হবে না ছাত্রদের দ্বারা গঠিত সরকার যদি ছাত্রদের গ্রেপ্তার বা হয়রানি করে ছাত্র সমাজ সেটা মেনে নেবে না ঠিক আছে খুব ভালো কথা বুঝলাম কিন্তু তাহলে বলুন তো যারা দেশকে স্বৈরাচার মুক্ত করতে জীবন বাজি ধরেছিল যারা গুলি খেয়ে অন্ধ হয়েছে হাত পা পঙ্গু হয়েছে তাদের জন্য আপনাদের এই বৈষম্য বিরোধী ছাত্র সমাজ কি করেছে এতদিনে নিশ্চয়ই তাদের সঠিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলে হয়েছে তাই না চলুন দেখি সেই অন্ধ পঙ্গু ছাত্ররা আজ কি বলছে যাদের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতার শিরিবে উপরে উঠেছেন তারা কি আজ বুঝতে পেরেছে যে তাদেরকে কেবল শিকার বানিয়ে মাঠে নামিয়ে তাদের জীবন নষ্ট করে আপনারা নিজেদের স্বার্থ হাসিল করেছেন আসুন দেখাই আপনাদেরকে সেই আন্দোলনকারী ছাত্ররা আজ আপনাদেরকে ঠিক কি বলছে

শয্যাশায়ী হয়েছেন রায়হান এরপর থেকে নিঃস্ব হয়ে মানবতর জীবনযাপন করছেন তিনি ডান চোখের মধ্যে বুলেট থাকায় ইতিমধ্যে চোখটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বর্তমানে বাম চোখটিতেও ঝাপসা দেখতে শুরু করেছেন সে দেখেন আমার ডান চোখে আমি টোটালি দেখতে পাইতেছি না আস্তে আস্তে আমার বাম চোখটাও আমি কম দেখতেছি আসলে আদৌ কতদিন আমি দুই চোখে দেখবো জানি না আসলে আমাদের কি চিকিৎসা দিচ্ছে কি করতেছে আমরা বুঝতেছি না আমাদের নিয়ে এইভাবে এইভাবে অবহেলা করা উচিত না আমরা আসলে আমাদের শুধু আমার না আসলে সবার অবস্থাই খুবই করুণ এরপর ওর অবস্থা এমন হয়েছে যে এখন ডান চোখে এমপিএল মানে কোনো আলোই পায় না দেখতে পায় না মানুষ তো অনুভব বুঝে যে মানুষ আসছে বাকি এরকমও বোঝে না মানে ওর জীবনটাই অনিশ্চিত ডাক্তারকে আমি এরকম বলছি যে ডাক্তার আমার কি আর কখনো দেখতে পারবে বলে দেখার আশা সাইডে দেনা আগে উনি বাঁচুক বর্তমানে চোখের উন্নত চিকিৎসার জন্য ঢাকার চিকিৎসকরাহারকে ভারতে যাওয়ার জন্য নির্দেশ দেন দেশের জন্য আর চোখ হারালেও তার খোঁজ নেয় না অনেক হয়ে গেছে আমাদের আরো চিকিৎসা লাগবে আমার প্রায় আরো বারো টাকা লাগবে যাওয়া আসা খরচ দিলাম এখন এই আমি কিভাবে ম্যানেজ করবো সরকার থেকে কবে উদ্যোগ নেবে কবে প্রশ্ন আমরা করবো যাদের কাছে বলে আমাদের কিছু করার নেই সমন্বয় বলেন সমন্বয় করে আমাদের বাসায় প্রচুর সমন্বয় করছে বরিশালে আসছে ঢাকায় আসছে বিভিন্ন ধরনের সমন্বয় করছে আসে আসা দেয় বলে তারপর আশা দিয়ে আর ফোন দিলে ফোন রিসিভ কর না আমরা কই ভাই

আজ তাদের অবস্থার দিকে একবারও কেউ ফিরে তাকাচ্ছে না অথচ আজ আপনাদের ছাত্র সমাজ গর্জে উঠছে অপরাধীদের শাস্তি দেওয়া যাবে না কিন্তু যারা আন্দোলনে গিয়ে পঙ্গু হয়েছে যারা দৃষ্টিশক্তি হারিয়েছে তাদের জন্য কোথাও কোনো আওয়াজ নেই তাদের জন্য আজ কেউ কোনো কথা বলছে না তাদের পাশে দাঁড়ানোর মতো আজ কেউ নেই অথচ অপরাধীদের শাস্তি দিলেই আপনাদের আন্দোলন শুরু হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের উস্কানিতে যাদের জীবনের যারা সব কিছু হারিয়েছে তাদের জন্য কোনো আন্দোলন নেই কারণ এই ছাত্রদের আজ আপনাদের কোনো প্রয়োজন নেই আজ আপনাদের প্রয়োজন যাদের হাত আছে পা আছে চোখ আছে মুখ আছে সব ঠিক আছে বডিতে যারা আপনাদের উস্কানিতে আবার রাস্তায় নেমে আন্দোলন করতে পারবে তাই এখন এই অন্ধ পঙ্গু ছাত্রগুলোকে এখন ভিক্ষের মতো সাহায্য চাইতে হচ্ছে আর যারা খুন জখম রাহাজানি করেছে তাদেরকে খুশি করার জন্য আপনাদের সরকার প্রজ্ঞাপন জারি করছে কিন্তু ভাবুন তো যদি আজও দেশে শেখ হাসিনার সরকার থাকত তাহলে এই অন্ধ হয়ে যাওয়া পঙ্গু ছাত্রদেরকেই সামনেই রেখে সম্ভবত আপনারা নতুন আন্দোলন গড়ে তুলতেন তখন হয়তো এর নাম দিতেন ছাত্র রক্ষা আন্দোলন ন্যায়ের জন্য লড়াইয়ের আন্দোলন কিন্তু আজ সেই একই ছাত্ররা যখন রাস্তায় তাদের দৃষ্টি ফিরে পাওয়ার জন্য আপনাদের কাছে ভিক্ষে করছে তখন তাদের পাশে দাঁড়ানোর মতো একজনও সিঙ্গেল একটা পার্সেনও এগিয়ে আসছে না এরই নাম বৈষম্য বিরোধী আন্দোলনের ক্ষমতার স্বাদ তাই আপনারা যে কাজ করছেন সেটাকে আমরা বৈষম্য বিরোধী বলব নাকি সরাসরি হিপোক্রেসি বলব এরই নাম যদি বৈষম্য দূরীকরণ হয় তাহলে সত্যিই আপনাদেরকে স্যালুট জানাতে হয় সাব্বাস বাংলাদেশ এগিয়ে যাও দুর্বার গতিতে আর এই গতি আরও বাড়াতে একটা দারুণ কাজ করতে পারেন আপনারা দেশে যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে পুরোপুরি বাদ দিয়ে দিন কারণ তাদের কাজ তো এখন আপনারা নিজেরাই বন্ধ করে দিয়েছেন এতদিন পুলিশ সাধারণ মানুষকে আইন শেখাতো কিন্তু এখন দেশে সাধারণ মানুষই পুলিশকে আইন শেখাচ্ছে না এটা কোনো কথার কথা নয়

দিনে দুপুরে একজনের বাড়ি থেকে জোর করে গরু নিয়ে যাচ্ছে এটা কি দেশ এভাবে দেশ চলতে পারে দেশে কি আইন কানুন নাই ওরা কি মনে করে নিজেকে ভাই আপনি এক পক্ষে শুনে ভাই আমি আপনার মানে আপনি এক পক্ষে এক পক্ষে শুনে বলতে পারেন একজন পুলিশ অফিসার তার দায়িত্ব পালন করতে গিয়ে এখন হুমকি ধমকির শিকার হচ্ছেন একজন সামান্য নেতা একজন পুলিশ অফিসারকে সরাসরি হুমকি দিচ্ছে যে সবকটার খবর খারাপ করে দেব দিনে দুপুরে গরু তুলে নিয়ে যাওয়া হয়েছে তার জন্য মামলা দায়ের করায় পুলিশকে থ্রেট দেওয়া হচ্ছে মোস্তানের মতো এটাই এই দেশের নূতন শাসন ব্যবস্থা এটা এখন একটা ট্রায়াল ভারসানে রয়েছে তবে কয়েক বছরের মধ্যেই এটাকে এই শাসন ব্যবস্থাকে একেবারে সরকারি সিলমোহর লাগিয়ে দেয়া হবে সুতরাং এত দ্বারা দেশবাসীকে জানানো হচ্ছে যে আমরা শেষমেশ মগের মূল্যকে প্রবেশ করে ফেলেছি এখন শুধু প্রতিহিংসার রাজনীতি চলবে এবং যখন এটা শেষ হবে তখন জনগণের কথা ভাবা হবে আপনারা কিভাবে বাঁচবেন সেটা আপনাদের সমস্যা সরকারের ভাবনার বিষয় নয় তাই সরকারের দিকে আঙুল তুলে নিজেদের সময় বা এনার্জি অপচয় করবেন না এই এই মানুষগুলোর মতো আজ যারা সরকারের বিরুদ্ধে অভিযোগ চুলছে এই যে এই মানুষগুলো তাদের মতো আপনাদেরও কোনো লাভ হবে না কোন মানুষগুলো একটু দেখুন

কুড়ি বছর পরেও এই মামলাগুলো আবার দায়ের করা যাবে তাই মামলাও হবে বিচারও হবে এই মাটিতেই হবে এই দিন না ওই দিন না আরও অনেক দিন আসবে এই বিচার এই বাংলার মাটিতেই হবে কারণ ইতিহাস বারবার নিজেকে পুনরাবৃত্তি করে আজকের এই সরকার যা যা করছে সেই বিচারের দিন এই ইতিহাসগুলো এই আজকের ইতিহাসগুলো সেই ইতিহাসের পৃষ্ঠা প্রত্যেকটি খুলবে সেদিন তাদের বিরুদ্ধে দাঁড়াবে প্রত্যেকটি পৃষ্ঠা তখন তারা যেন আজকের কোনো কিছু ভুলে না যায় তাদের কর্মের শাস্তি যখন তাদের পেতে হবে তখন যেন কোনো কান্নাকাটি বা অসহ কোনো ভাব না করা হয় তাই শেষ করার আগে আমার দর্শক বন্ধুদের কাছে আমি জানতে চাইব আপনারা কি মনে করেন আজকের এই সব কিছুর বিচার কি এই বাংলার মাটিতে হবে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আর পারলে প্রতিটি মানুষের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ